আসসালামু আলাইকুম স্টুডেন্ট, গত ক্লাসগুলোতে আমরা নিউরন, স্নায়ুতন্ত্র এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা গ্রন্থি নিয়ে আলোচনা করব। আমরা মনোবিজ্ঞানের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ আচরণের জৈবিক ভিত্তিটা আলোচনা করছি। অর্থাৎ মানুষের বিভিন্ন ধরনের আচরণের পিছনে কি ধরনের শারীরবৃত্তীয় কারণগুলো কাজ করে থাকে, শারীরিক কোন কোন বিষয়গুলো মানব আচরণে প্রভাব ফেলে থাকে, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করছি। আজ আমরা গ্রন্থি সম্পর্কে জানব। মানব দেহে এমন কতগুলো গ্রন্থি রয়েছে যে গ্রন্থি নিঃসৃত রস আমাদের আচরণে ব্যাপক প্রভাব ফেলে থাকে। মানব দেহ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব দুই ধরনের গ্রন্থি রয়েছে, সোনালী বা নালীযুক্ত গ্রন্থি আর অনালী বা নালীহীন গ্রন্থি। অনালী বা নালীহীন গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয়। সোনালী, বুঝতেই পারছ যে নালীগুলোর সাথে নালাপথ রয়েছে এবং এই নালীগুলোর রস এই নালাপথের মাধ্যমে শরীরের বাইরে পতিত হয়, সেগুলোকে সোনালী গ্রন্থি বলে। যেমন ঘর্মগ্রন্থি, অশ্রুগ্রন্থি, দুগ্ধগ্রন্থি। ঘর্মগ্রন্থির মাধ্যমে আমাদের শরীরের বর্জ্যগুলো অর্থাৎ ঘামের মাধ্যমে বর্জ্য শরীরের বাইরে নিঃসৃত হয় ত্বকের সাহায্যে। অশ্রুগ্রন্থির সাহায্যে আমরা যখন কামনা করি অশ্রুটা শরীরের বাইরে চোখের পানির মাধ্যমে বাইরে পতিত হয়। সোনালী গ্রন্থির নিঃসৃত রসকে এনজাইম বলা হয়। এই সোনালী গ্রন্থি নিঃসৃত রস এর মাধ্যমে আমাদের আচরণে কিছুটা প্রভাব পড়ে, তবে এর প্রভাবটা পরোক্ষ। পক্ষান্তরে অনালী গ্রন্থি নিঃসৃত রস বা অনালী গ্রন্থির প্রভাব আমাদের আচরণে প্রত্যক্ষ। অর্থাৎ অনালী গ্রন্থিত রসই আমাদের আচরণকে ব্যাপকভাবে প্রভাবিত করে থাকে। অনালী গ্রন্থি যে গ্রন্থিগুলোর কোনো নির্দিষ্ট নালাপথ নেই, এই গ্রন্থি নিঃসৃত রস সরাসরি রক্তস্রোতে মিশিয়ে মানুষ আচরণকে প্রভাবিত করে। অনালী গ্রন্থি নিঃসৃত রসকে হরমোন বলা হয়। এই হরমোনকে রাসায়নিক বার্তাবহ বা কেমিক্যাল মেসেঞ্জারও বলা হয়। রাসায়নিক বার্তাবহ এই কারণেই বলা হয়, এই হরমোনগুলো শরীরের এক স্থান থেকে আরেক স্থানে রক্তের মাধ্যমে বিভিন্ন তথ্যের আদান প্রদান করে থাকে। এখন আমাদের শরীরে দেখা যায় যে মোটামুটি আট ধরনের অনালী গ্রন্থি রয়েছে। প্রত্যেকটি গ্রন্থি থেকে আলাদা আলাদা রস নিঃসৃত হয় বা হরমোন নিঃসৃত হয় এবং প্রত্যেকটা হরমোনের আলাদা আলাদা কাজ রয়েছে। আমাদের জন্মগ্রহণ থেকে শুরু করে বুদ্ধির বৃত্তির বিকাশ, শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, আচরণের বিকাশ, ব্যক্তিত্বের বিকাশ, সমস্ত কিছু ক্ষেত্রে এই হরমোনের ব্যাপক প্রভাব রয়েছে। এখন আমরা যেটা করব, প্রত্যেকটা গ্রন্থি আলাদা আলাদাভাবে আলোচনা করব এবং প্রত্যেকটা গ্রন্থি থেকে কী কী হরমোন নিঃসৃত হয় এবং সেগুলোর কাজ কী এটা আমরা জানার চেষ্টা করব। প্রথমত আমরা যে গ্রন্থিটা সম্পর্কে জানব সেটা হলো পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি মধ্য মস্তিষ্কে অবস্থিত একটি গ্রন্থি। এটির আয়তনে মটর দানার সমান। আমরা যে মটর খাই এটা দেখি মটরের সমান। কিন্তু এই গ্রন্থির নিঃসৃত রস বা এই গ্রন্থি নিঃসৃত হরমোনের আমাদের আচরণে ব্যাপক প্রভাব রয়েছে। এখন আমাদের জানতে হবে এই পিটুইটারিটা দেখতে কিরূপ, এর গঠন এবং এর নিঃসৃত হরমোন আমাদের আচরণে কি প্রভাব বিস্তার করে। এইখানে আমরা পিটুইটারির মোটামুটি একটা ছবি দেখতে পাচ্ছি। পিটুইটারি গ্রন্থি দেখতে অনেকটা এইরকম। এই পিটুইটারির তিনটা অংশ রয়েছে, সম্মুখ অংশ, পশ্চাৎ অংশ আর মধ্যবর্তী অংশ। মানব দেহে যে গ্রন্থিগুলো রয়েছে তার মধ্যে পিটুইটারি থেকে সবচাইতে বেশি পরিমাণে হরমোন নিঃসৃত হয়। পিটুইটারি থেকে যত ধরনের হরমোন নিঃসৃত হয়
তা আর অন্য গ্রন্থি থেকে হয় না। পাশাপাশি পৃথিবীটাকে আমাদের আচরণের উপরে সবচাইতে বেশি প্রভাব বিস্তার করে। সবচেয়ে মজার ব্যাপার হলো পিটুইটারির এক একটি অংশ থেকে এক এক ধরনের হরমোন নিঃসৃত হয়। সম্মুখ অংশ থেকে যে রস নিঃসৃত হয় দেখা যায় সম্মুখ অংশ থেকে মোটামুটি 6 ধরনের হরমোন নিঃসৃত হয়। প্রথম হলো গ্রোথ হরমোন বা শরীর বর্ধক হরমোন। গ্রোথ হরমোনের কাজটা কি? মানুষের শারীরিক বৃদ্ধিতে সাহায্য করা। যদি শিশু বয়সে এই গ্রোথ হরমোন সঠিকভাবে নিঃসৃত হয় তাহলে মানুষ স্বাভাবিক আকৃতি সম্পন্ন হয়। কারো যদি গ্রোথ হরমোন খুব বেশি নিঃসৃত হয় তাহলে সে দত্তাকৃতিরও হতে পারে। কম নিঃসৃত হলে সেক্ষেত্রে মানুষ বেটে বা মামন আকৃতির হয়ে থাকে। মুদ্দা কথা হলো একজন মানুষের শারীরিক আকার বা দৈর্ঘ্য কতটুকু হবে, সে কতটুকু লম্বা হবে, এটা নির্ভর করে এই গ্রোথ হরমোনের উপরে। এই গ্রোথ হরমোনটা সম্মুখ অংশ থেকে নিঃসৃত হয়। এরপরে হলো থাইরোট্রপিক হরমোন। এই থাইরোট্রপিক হরমোনের কাজ হলো থাইরয়েড গ্রন্থির থেকে নিঃসৃত হরমোন ক্ষরণে সাহায্য করা। অর্থাৎ থাইরয়েড গ্রন্থিকে তার নিজস্ব হরমোন ক্ষরণের জন্য উদ্দীপিত করা। এরপর হলো এড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এই হরমোনটা পরে কি এড্রিনাল গ্রন্থির ক্ষরণে সাহায্য করে থাকে। এরপর ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটা পরে কি স্ত্রীর ডিম্বাশয়ে আর পুংজনন কোষের বৃদ্ধিতে সাহায্য করে থাকে। স্ত্রী ডিম্বাশয়ের ফলিকল গঠনে এইটা সাহায্য করে, পাশাপাশি পুরুষ জনন কোষের বৃদ্ধিতে পরিপক্কতা অর্জনে এই হরমোনটা সাহায্য করে থাকে। এরপর হলো লিউটিনাইজিং হরমোন। এই লিউটিনাইজিং হরমোন লিউটিয়াম গঠনে সাহায্য করে থাকে। এরপর হলো প্রোল্যাকটিন হরমোন। এই প্রোল্যাকটিন হরমোন সবসময় মানব শরীরে দেখা যায় না। যখন কোনো মহিলা গর্ভবতী হয় তখন মাতৃস্তনে দুগ্ধের সঞ্চার হয়ে থাকে। এই দুগ্ধ সঞ্চারের কাজটা এই প্রোল্যাকটিন হরমোনের কারণে হয়। পাশাপাশি একটা নারীর মধ্যে যে মাতৃত্বভাবে বা স্নেহ মমতার জন্ম হয়ে থাকে এই মাতৃত্বভাবের বিকাশটা ঘটে এই প্রোল্যাকটিন হরমোনের কারণে। অর্থাৎ সোজা কথায় যদি বলা যায় তাহলে একটা মেয়েকে মা হতে দেয় যে গুণগুলো দরকার তা এই হরমোনের কারণে বিকশিত হয়ে থাকে। এরপরে হলো মধ্য অংশ। মধ্য অংশ থেকে শুধুমাত্র একটি হরমোনই নিঃসৃত হয়, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। মেলানোসাইটের কাজটা কি এই হরমোনটা আমাদের ত্বকের বর্ণকে নির্দিষ্ট করে দেয়। অর্থাৎ আমরা কতটা গৌরবর্ণ হব বা কৃষ্ণাঙ্গ হব, কৃষ্ণবর্ণের হব, কালো বা সাদা কতটা হব এইটা নির্ধারণ করে থাকে এই মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। আমাদের ত্বকের নিচে মেলানোফোর নামে এক ধরনের কোষ থাকে, এই কোষের পরিমাণটা নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের ত্বকের বর্ণটা নির্ধারিত হয়ে থাকে। এই কাজটা করে থাকে এই মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এরপরে পিটুইটারির পশ্চাৎ অংশ থেকে আরও দুই ধরনের হরমোন নিঃসৃত হয়। একটি হলো অ্যান্টিডিউরেটিক হরমোন। অ্যান্টিডিউরেটিক হরমোন কি করে থাকে? আমাদের শরীরে তরল পদার্থের পরিমাণটা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমাদের শরীরে পানির সমতা রক্ষা করে থাকে। রক্তের ঘনত্বটা কতটুকু থাকবে সেইটা রক্ষা করে পশ্চাৎ অংশ থেকে নিঃসৃত অ্যান্টিডিউরেটিক হরমোন। পাশাপাশি আমাদের রক্তে শর্করার পরিমাণটা নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে আরেকটা হলো এই পশ্চাৎ অংশের এই অ্যান্টিডিউরেটিক হরমোন আমাদের ডায়াবেটিস রোগের জন্য অনেকাংশেই দায়ী। যদি কোনো কারণে এই হরমোনের ক্ষরণ কম হয় তাহলে রক্তে শর্করার পরিমাণটা বেড়ে যায়, ফলে দেখা যায় বহুমূত্র রোগ সৃষ্টি হয়ে থাকে। এরপর হলো অক্সিটোসিন হরমোন। পশ্চাৎ অংশ থেকে অ্যান্টিডিউরেটিক হরমোনের পাশাপাশি অক্সিটোসিন নামে আরও এক ধরনের হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটা সন্তান প্রসবকালে জরায়ুর মুখের সংকোচন প্রসারণে সাহায্য করে থাকে। অর্থাৎ অক্সিটোসিন যদি সঠিক পরিমাণে নিঃসৃত হয় তাহলে প্রসবকালে সঠিকভাবে জরায়ুর মুখটা
খুলে যায় এবং সন্তান স্বাভাবিকভাবে প্রসব হতে সাহায্য করে থাকে। কোনো কারণে যদি অক্সিটোসিনের নিঃসরণটা কম হয় সেক্ষেত্রে স্বাভাবিক সন্তান প্রসবে ব্যাঘাত হয় বা জরায়ুর মুখটা সঠিকভাবে খোলে না। এই পিটুইটারি থেকে পিটুইটারির সম্মুখ থেকে তাহলে মোটামুটি 6 ধরনের হরমোন নিঃসৃত হয়, মধ্য অংশ থেকে 1 ধরনের এবং পশ্চাৎ অংশ থেকে 2 ধরনের হরমোন নিঃসৃত হয়। এই পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি। একে প্রভুগ্রন্থি বলার কারণ হলো অন্য কোনো গ্রন্থি একসাথে এতগুলো হরমোন নিঃসরণ করে না। পাশাপাশি এই পিটুইটারি নিজস্ব ক্রিয়া ছাড়া অর্থাৎ পিটুইটারির জন্য নির্দিষ্ট যে কাজগুলো সে কাজগুলো করার পাশাপাশি সে দেখা যায় থাইরয়েড হরমোনকে, অ্যাড্রিনাল হরমোনকে এবং যৌন গ্রন্থির ক্রিয়াকে প্রভাবিত করে থাকে। অর্থাৎ এই গ্রন্থিগুলোর কোনোটার যদি হরমোন ক্ষরণ কম হয় তাহলে পিটুইটারি অনুরূপ হরমোন নিঃসরণ করে এবং এই গ্রন্থিগুলোকে ওই হরমোনটা নিঃসরণের জন্য উদ্দীপিত করে থাকে। যেহেতু মানব আচরণের উপরে এই গ্রন্থির প্রভাব সবচেয়ে বেশি দেখা যায়, অন্যান্য গ্রন্থিগুলোর প্রভাব রয়েছে, প্রত্যেকটা গ্রন্থির নিজস্ব গুরুত্ব রয়েছে, তবে এর গুরুত্বটা এর প্রভাবটা সবচাইতে বেশি, যে কারণে পিটুইটারিকে আমরা মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলে থাকি। কারণ এই গ্রন্থিটা এমন একটা গ্রন্থি যেটা অন্য গ্রন্থির ক্রিয়াকে প্রভাবিত করে যে কাজটা অন্য কোনো গ্রন্থি করে না। এরপরে আমরা আজকে আরো একটা গ্রন্থি সম্পর্কে জানার চেষ্টা করব, সেটা হলো থাইরয়েড গ্রন্থি। আমরা যদি আমাদের গলবিলের দুই পাশটা একটু খেয়াল করি তাহলে খেয়াল করে দেখব আমাদের গলার দুই পাশে দুটো থলের মতো অংশ রয়েছে। তোমরা যদি নিজেদের গলায় হাত দাও তাহলে দেখবে যে দুটো থলের মতো অংশ পাবে। এটা হলো আমাদের গলবিলের একটা মোটামুটি ছবি। তার গলবিলের ঠিক এই দুই পাশে যে থলের মতো দুটো অংশ দেখা যায় এইটাকে বলা হয়, এই দুটোকে বলা হয় থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড একসাথে এক জোড়া গ্রন্থি মানব শরীরে থাকে। থাইরয়েড নিঃসৃত থাইরয়েড সাধারণত 2 ধরনের হরমোন নিঃসরণ করে থাকে, একটা হচ্ছে থাইরক্সিন আর ট্রাইআইডোথাইরোনিন। থাইরক্সিন হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে যে পরিমাণ রস নিঃসৃত হয় তার 90% হচ্ছে এই থাইরক্সিন। থাইরক্সিনের কাজটা কি? থাইরক্সিন আমাদের শারীরিক মানসিক বিকাশে সাহায্য করে, অর্থাৎ বুদ্ধিবৃত্তিক বিকাশে সাহায্য করে। একজন মানুষ কতটা মেধাবী হবে এটা অনেকটা এই থাইরক্সিনের উপরে নির্ভর করে। পাশাপাশি আমাদের ব্যক্তিত্বের বিকাশকেও প্রভাবিত করে থাকে। থাইরক্সিন যদি শিশুকালে কম নিঃসৃত হয় তাহলে বাচ্চাদের ক্রেটিনিজম নামক এক ধরনের রোগ হয়। এই রোগে বাচ্চারা সাধারণত কম বুদ্ধিসম্পন্ন বা ক্ষীণ বুদ্ধিসম্পন্ন হয়ে থাকে। এই রোগের বাচ্চারা প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী হয় এবং তাদের বুদ্ধিবৃত্তির বিকাশটা খুব একটা ভালো হয় না। তবে সঠিক সময় চিকিৎসা করলে কিছুটা উপশম করা যায়। এরপরে এই থাইরয়েডের এই থাইরক্সিনের আরও কিছু কাজ রয়েছে। আমাদের শরীরের হাড় গঠনের জন্য, অস্থি তরুণাস্থি দাঁত এগুলো গঠনের জন্য ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্যালসিয়াম বিপাকে এই থাইরক্সিন সাহায্য করে থাকে, অর্থাৎ আমাদের হাড়ের গঠনটা শক্তপোক্ত হতে এই থাইরক্সিন সাহায্য করে থাকে। ছোট বয়সে থাইরক্সিন কম নিঃসৃত হলে যেমন ক্রেটিনিজম নামক রোগ হয়, মধ্য বয়সে মাঝ বয়সে গিয়ে যদি থাইরক্সিন কম নিঃসৃত হয় তাহলে মিক্সডেমা নামে এক ধরনের রোগ হয়। এই রোগে দেখা যায় মেয়েদের বা মানুষের চামড়াটা খুব দ্রুত কুঞ্চিত হয়ে যায়, কুচকে যায়, অর্থাৎ অকাল বার্ধক্য দেখা দেয়, ত্বক খসখসে হয়ে যায়, মেজাজ তিরিক্ষি হয়ে যায় এবং কাজে আলস্য দেখা যায়, কর্মচঞ্চলতা থাকে না, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে মানুষ ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলো, বার্ধক্য সমস্যা, দ্রুত বার্ধক্য বলা চলে চলে আসে। এই থাইরক্সিন যদি সঠিকভাবে নিঃসৃত হয় তাহলে মানুষ কর্মপ্রবণ হয়ে থাকে, অর্থাৎ আমরা কতটা কর্মচঞ্চল হব আমাদের চাঞ্চল্যতা এই থাইরক্সিন নিঃসরণের উপরে নির্ভর করে। ছোট বয়সে যে বাচ্চাদের থাইরক্সিন বেশি নিঃসৃত হয় দেখা যায় তারা অধিক চঞ্চল হয়, অনেক বেশি দুষ্টুমি করে, কর্মচঞ্চল বেশি হয়, খুব স্থির থাকতে পারে না, শারীরিক উত্তেজনাটা বৃদ্ধি পায় এই থাইরক্সিনের কারণে। থাইরক্সিন আরো একটা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে,
আমরা জানি যে আমাদের শারীরিকভাবে সুস্থ থাকার জন্যে আমাদের শরীরের একটা স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে হয়। থাইরক্সিন আমাদের শরীরের এই মৌল তাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে, অর্থাৎ আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে থাকে। কোনো কারণে থাইরক্সিন নিঃসরণের ক্ষেত্রে ব্যাঘাত ঘটলে দেখা যায় আমাদের শারীরিক এই তাপমাত্রা মৌল তাপের ক্ষেত্রে তারতম্য হয়ে থাকে। তাহলে আজকে আমরা কি জানলাম? পিটুইটারি গ্রন্থি জানলাম আর থাইরয়েড গ্রন্থি সম্পর্কে জানলাম। আগামী ক্লাসগুলোতে আমরা আরও দুটো গ্রন্থি সম্পর্কে আলোচনা করব। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আগামী ক্লাসে আবার আমাদের দেখা হবে। আল্লাহ হাফেজ।